বনগা সুতি বস্ত্র হাট ব্যবসায়ীদের রক্তদান শিবির। বনগা পৌরসভার পক্ষ থেকে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান বহু ব্যবসায়ী। সামাজিক দায়বদ্ধতা নিয়েও আগামীতে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন ব্যবসায়ীরা। রক্ত সংকট মেটাতে এবং রক্তের যোগান অব্যাহত রাখতে বনগ্রাম সুতি বস্ত্র পাইকারি হাটের ব্যবসায়ী বৃন্দের পরিচালনায় বনগা পৌরসভার সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান মহত্তান। বর্তমানে আমাদের দেশের ব্লাড ব্যাঙ্কগুলিতে এবং হাসপাতালগুলিতে প্রয়োজনের তুলনায় রক্ত সরবরাহ কম, তাই রক্তের যোগান অব্যাহত রাখতে এবং সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বনগ্রাম সুতি বস্ত্র পাইকারি হাট ব্যবসায়ী বৃন্দের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই বিষয়ে বনগ্রাম সুতি বস্ত্র পাইকারি হাট ব্যবসায়ী বৃন্দের সম্পাদক বাপন সাহা বলেন, রক্তদান মহদান, রক্তদান নিঃস্বার্থ দান। আমরা সুতি বস্ত্র পাইকারি হাট ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে আজ রক্তদান শিবিরের আয়োজন করেছি, যেখানে প্রায় 70 জনের বেশি মানুষ রক্তদান করেছেন। আমাদের 100 জন মানুষের রক্তদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আমরা নানান সামাজিকমূলক কাজে এগিয়ে থাকার চেষ্টা করি, শুধু রক্তদান নয়, যে কোনো সামাজিক কাজে আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর। আগামী দিনেও বনগার মানুষ আমাদের সাথে থাকলে আমরা আরও নানান সামাজিকমূলক কাজে অংশগ্রহণ করতে পারব। এই বিষয়ে তিনি আরও জানান, রক্তদান মহদান, রক্তদান নিঃস্বার্থ দান। আমরা সুতি বস্ত্র পাইকারি হাট কমিটির পক্ষ থেকে আজকে যে রক্তদানের আয়োজন করেছিলাম, অনুষ্ঠান করেছিলাম, তাতে এখন অবধি আমাদের 72 জন রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আমরা এই সংখ্যাটাকে 100 দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সুতি বস্ত্র পাইকারি হাট বস্ত্র ব্যবসায়ী সমিতি সর্বসময় সর্বকাজের মধ্যে থাকার চেষ্টা করি, সামাজিকতার বন্ধনে থাকার চেষ্টা করি, সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। আশা করি আপনাদের এবং বনগার সবার আশীর্বাদ থাকলে আমরা এরকম পথ আরও অনেক চলতে পারবো। শুধু রক্তদান না, বিভিন্ন রকম সামাজিক কোনো অনুষ্ঠানে যে কোনোভাবে যে কোনো দরকারে আমরা চেষ্টা করি যে সুতি বস্ত্র পাইকারি হাট ব্যবসায়ী সমিতি আমরা একসাথে চলার এবং একসাথে থাকার। এদিনে রক্তদান শিবির উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগা পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। এই বিষয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, রক্ত সংকট মেটাতে ইতিমধ্যেই বনগার বিভিন্ন ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তারই মধ্যে বনগার একটি অংশ বনগ্রাম সুতি বস্ত্র হাট ব্যবসায়ী বৃন্দ, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পাইকারি ব্যবসা করছেন, তাদের উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই বিষয়ে তিনি আরও জানান, বনগা জিয়াদ্দার হসপিটালের যে রক্ত সংকট দেখা দিয়েছিল, সেখানে গিয়ে কাউন্সিলররা প্রতিটা ওয়ার্ডে প্রায় 1100 উপর রক্ত দেওয়া হয়ে গেছে। এরপরেও 5 নম্বর 8 নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডে আছে। আমরা তারই মধ্যে আমাদের একটা অঙ্গ বনগা সুতি বস্ত্র হাট ব্যবসায়ী সমিতি, যারা বিভিন্ন প্রান্তের দোকানদাররা হোলসেল করে এখানে ছোট ছোট দোকানদারকে বাঁচায় এবং লোকাল লোকও সেখান থেকে গিয়ে গরিব মানুষরাও কাপড় জামা কিনে নিয়ে যায়, তারাও এসছে আজকে সেই রক্তদান। বনগা পৌরসভার যে রক্তদানের কর্মসূচির মধ্যে তারাও সামিল হয়েছে। এখানে লোক দেখতে পাচ্ছেন যে যদি এখন এখানে 500 রক্ত নেয় 500 দিতে পারবে, কিন্তু রক্ত নেওয়ার লিমিট তৈরি হয়ে গিয়েছে এদের। আর রক্ত সংকটের জায়গায় প্রায় পূরণের লক্ষ্যমাত্রা পূরণের মুখে এখন সুতি বস্ত্র হাট, এরা আজকে আমাদের গর্ব সুতি বস্ত্র হাট, যাদেরকে ঘিরে অন্তত কয়েক হাজার মানুষ সেই তাদের সংসার চালাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছোট ছোট যারা ব্যবসা করে তাদের পাশে থাকে, আমরা তাদের সঙ্গে একসঙ্গে আজকে এসে মানব মেলবন্ধনে মানবতার মুখ নিয়ে তাদের আশাকে সাধুবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।